আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে আমি অনেকদিন পরে আপনাদের মাঝে আজকে আসলাম। বিশেষ করে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, তাই আমি আসতে পারি নাই, কন্টিনিউ ভিডিও দিতে পারি নাই, তাই আজকে থেকে স্টার্ট করলাম। আসলে আমি এখন আছি বাহিরে, ঘর থেকে বাহিরে, আমার ফ্রেন্ডের এখানে আসছিলাম, এখানে আসি। আর বিশেষ করে কিছু কথা আপনাদের মাঝে আমি তা বলবো এখন। আমি এতদিন মানে আসতে পারি নাই, ভিডিও দিতে পারি নাই, এই জন্য সবার কাছে সরি। বিশেষ করে এখন ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও করব, সবাই আমার ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। ওকে বন্ধুরা, তো চলুন সবাই, লেটস গো। আসলে আপনাদেরকে আজ ঘুরিয়ে দেখাবো কাতার শহর, একটা গ্রাম অর্থাৎ একটা পাড়া, সেখানে কাতারিরা কীভাবে বসবাস করে, এবং কাতার এবং বাঙালি অথবা ইন্ডিয়ান সব কান্ট্রির মানুষই মানে থাকে আর কি পাড়ার মধ্যে। তা ওইখানে আপনাদেরকে আজকে দেখাবো ঘুরিয়ে, চলুন আমার সাথে। আমি এখন রাস্তা ক্রস হইতেছি, এখানে গাড়ি ঘোড়া চলতেছে, এখন রাত 10টা বাজে। সবাই দেখতে থাকুন আমার ভিডিও, সাবস্ক্রাইব করুন। আসলে এদিকে আমার অনেকদিন ধরে আসা হয় না, তাই আজকে আসলাম, একটু ঘুরতে বের হইলাম। এই জন্য আসলে আগে এগুলো অন্যরকম ছিল আর এখন অন্যরকম। ওদিকে আমার একটা ফ্রেন্ড থাকে, তা ওর সাথে দেখা করার জন্য আমি এদিকে আসলাম। এই দেখতে পাচ্ছেন এগুলা, এগুলোর মধ্যে কাতারিরা বসবাস করে থাকে, ফ্যামিলি নিয়ে, কারো নিজস্ব বাড়ি, কারো রেন্ট, এরকমভাবে থাকে। আসলে বলতে গেলে এটা একটা মানে আবাসিক এলাকা। সবাই দেখুন, কাতার বিশ্বকাপ খেলা উপলক্ষে সব জায়গাতে এরকমভাবে নতুন করে মানে যে অলিগলি রাস্তা আছে এগুলা নতুন করে ভালো করতেছে। এগুলা কিন্তু আগে এরকম ছিল না, আগে অন্যরকম ছিল। 2000 সবাই দেখুন, আসলে এখন রাত আনুমানিক 10:30টার উপরে, তাই মানুষ নাই। বিশেষ করে মানুষ কমই হয় রাতের বেলা এবং কি দিনের বেলা, কারণ সবাই তো মানে যার যেমন থাকে বাহিরে কেউ আসতে চায় না। আসলে আমি আসে গেছি আমার ফ্রেন্ডের কাছে, তাই আসলে এই ভিডিওটা এখন করতে চাচ্ছি না, কারণ আমার ফ্রেন্ডের সাথে দেখা করবো, ও আসলে ক্যামেরার সামনে আসতে চায় না। আর বন্ধুরা, আর ফ্রেন্ডের সাথে কথা বলা শেষ, এখন আমি আমার বাড়িতে যামো, আমার বাসায় যামো, তাই যাইতেছি।
ফাইনালি আমি চলে আসলাম আমার বাসার কাছে। আসলে আপনাকে আজকে যা ঘুরে দেখাইছি ইনশাল্লাহ আরও দেখাবো। আসলে এটা আমার বাসার পাশেই, মানে আমার বন্ধুর বাসা, আমি ওইখানে গেছিলাম, তাই আপনাদেরকে নিয়ে সাথে নিয়ে চলে গেছি, তাই আপনাদেরকে দেখালাম। আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, সবাই লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই।